বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। গরম তো পড়ে গিয়েছে, এখন আমরা সকালবেলা উঠে যে কোনো একটা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে চাই মুখটা ধুয়ে সারাদিন ফ্রেশ থাকতে, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। বাইরের কেনা জিনিসে কেমিক্যাল থাকে, এটা আমাদের মুখকে বরং আরও কালো করে দেয়, কখনোই ফর্সা করে না। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করবো, এটি যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার না করে এটি লাগিয়ে শুধু মুখটা ধুয়ে নেন, সারা দিনের জন্য আপনার ত্বকটা উজ্জ্বল থাকবে, ফর্সা থাকবে, ত্বকের যে দাগ ছোপ মেস্তার দাগ ব্রণের দাগ এবং প্রচুর পরিমাণে ধুলো থাকে বাতাস সেইটা সব উঠে যাবে যাবে। আশা করি ভিডিওটা সকলের জন্য উপকারী হবে। এখানে দেখেন আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, এখান থেকে আমি 2 চামচের মতো টমেটোর রসটা বের করে নিব। টমেটোর রস কিন্তু হাজার হাজার গুণে যে কোনো ফেস ওয়াশের থেকে ভালো। টমেটোর রস দিয়ে যদি আপনার নিয়মিত স্কিনে মাখেন এবং এটা মেখে যদি মুখটা ধুয়ে ফেলেন, আপনার ফেস ওয়াশের থেকে হাজার হাজার গুণ মুখ ফর্সা করবে, একদম ন্যাচারালি ব্লিচ করে দেবে। আশা করি আপনাদের এই ফেস প্যাকটা অনেক অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে আমি 2 চামচের মতো টমেটোর রসটা নিয়ে নিয়েছি। টমেটো কিন্তু ন্যাচারালি ব্লিচার হিসেবে কাজ করে না, টমেটো আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে, ফর্সা করে। চামড়ার ভেতরেও যদি কোনো কালো দাগ থাকে নিয়মিত টমেটো মাখলে মুখটা একদম ফর্সা হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, ন্যাচারালি ব্লিচ হয়ে যায়, পার্লার থেকে ব্লিচ করার দরকার হয় না। এখানে আমি 2 চামচের মতো টমেটোর রস নিয়েছি এবং এর মধ্যে আমি অল্প কিছু উপকরণ যোগ করবো যেটা আমাদের ঘরেই থাকে, আমাদের হাতের নাগালে। আপনি এখানে জিরো বাজেটে আপনার মুখকে ফর্সা করার এই টিপসটা যদি শেয়ার করে তাহলে ফর্সা হয়ে যাবে। এখানে আমি 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। গরমকালে যে বেসন এত ভালো কাজ করবে আপনাদের মুখের ময়লা পরিষ্কার করতে, এখন তো বসন্তকাল, বাতাসে প্রচুর পরিমাণে ধুলো, বাইরে বেরোলেই মুখটা কালো হয়ে যায় ধুলো বালিতে, এটা এই প্যাকটা আপনাদের সেই সব সাহায্য মুখের সকল সমস্যায় সমাধান করবে এই প্যাকটা। এখানে নিয়ে দিলাম আমি 1/2 চামচের মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিকের কাজ করবে, ত্বকের উপরের যে কালো দাগ থাকে, কাটা ছেঁড়া যে কালো দাগ থাকে সেটা উঠাতে কিন্তু হলুদ গুঁড়ো সাহায্য করে। এবং এটা আপনাদের মুখের যে বুড়িয়ে যায়, এখানে ভাজ পড়ে যায়, ওখানে ভাজ করে নিয়মিত মাখলে অন্তত 1 সপ্তাহ মেখে দেখেন, আল্লাহর রহমতে অনেক ভালো কাজ হবে। কোনো প্যাক কিন্তু একদিন মাখলে হবে না, অন্তত 1 সপ্তাহ মাখতে হবে। এর সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো মানে মধু। মধুরা যাতে খাঁটি হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমি উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মধু আমাদের ত্বকের কুচকানো ভাব দূর করে, ত্বকে মোলায়েম করে, সফট করে, একটা বেবি সফট এনে দেয় ত্বকের মধ্যে। মধু কিন্তু আমাদের রিঙ্কেলস, ফাইন লাইন এগুলো দূর করতেও কিন্তু সাহায্য করে। এখন আমি প্যাকটা তৈরি করে ফেলেছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা কীভাবে ফেসে অ্যাপ্লাই করবেন তাও বলে দিব। এখন দেখেন আমার ফেস প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা পরিষ্কারের জন্য যে ফেস ওয়াশ বা ক্লিনজারটা ব্যবহার করেন সেটি ব্যবহার করবেন না, সেটি না করে এটা লাগিয়ে 5 মিনিট রেখে দিয়ে মুখটা ধুয়ে ফেলে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলবেন। দেখবেন সারাদিন আপনার মুখটা এতটা উজ্জ্বল থাকবে, ফর্সা থাকবে, এবং নিয়মিত মাখার ফলে আপনাদের মুখের যে মেস্তার দাগ থাকে, ব্রণের দাগ থাকে, বিশ্রী একটা কালো দাগ থাকে, চোখের নিচে চোখের উপরে একটা কালো দাগ থাকে, এটা আপনারা মুখে গলায়ও মাখতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা দাগ এটা তুলে দেবে। এটা নিয়মিত আল্লাহর রহমতে ব্যবহার করার 1 সপ্তাহের মধ্যে আপনাদের নিজের পরিবর্তন নিজেরাই লক্ষ্য করতে পারবেন, কিন্তু এটা ধৈর্য ধরে 1 সপ্তাহ ব্যবহার করতে হবে। এটা আপনার প্রতিদিনই ব্যবহার করবেন, যেহেতু গরমকাল প্রচুর পরিমাণে ধুলো মুখে লেগে যায়, মুখ কালো হয়ে যাচ্ছে অনেকেরই, সেহেতু এটা যদি আপনারা গরমের প্রথম থেকে ইউজ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের মুখটা আর অপরিষ্কার হবে না। এবং আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন, যারা গৃহিণী আপুরা আছেন তারা যদি নিয়মিত ব্যবহার করেন, আপনাদের রান্না করতে করতে মুখের যে কালচে হয়ে যায় সেটাও হবে না। আশা করি ভালো লাগলো।